আমার বঙ্গবন্ধুর এই হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান তাকে বলা হয়, কেন বলা হয় এটার কোনো উত্তর কেউ দেয় না। কিন্তু আমি জানি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান কেন, সিআর দাস থেকে আরম্ভ করে সুভাষ বসু থেকে আরম্ভ করে শরৎ বসু থেকে আরম্ভ করে সেই সময়ে যত নেতা প্রফুল্লচন্দ্র রায় থেকে আরম্ভ করে এই সমস্ত নেতারা, তারা কিন্তু নিজেরটা আগে দেখত। আর এই একটি মানুষ বাঙালির স্বপ্নটা আগে দেখত, নিজেরটা পরে দেখত। এই জন্য তিনি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান।